আমার প্রিয় বন্ধুরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের 2023 জুন সেশনের ভূগোল পরীক্ষা ছিল এবং আজকের এই ভিডিও থাকছে ভূগোল পরীক্ষার যে প্রশ্নপত্র, সে প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা। এবং আজকে তোমাদের চারটে পরীক্ষা হলো এবং চারটে পরীক্ষায় আমাদের নোট থেকে কিন্তু 100% কমন এসেছে। ভূগোলে তো সবই কমন এসেছে। আমি আমাদের নোটের পেজ নাম্বার, কোশ্চেন নাম্বার বলে দেবো। তোমরা যারা নোট নিয়েছিলে তোমরা অবশ্যই মিলিয়ে নাও, এবং যারা পরবর্তী সময় পরীক্ষা দেবে অবশ্যই সোমনাথ একাডেমি থেকে নোটগুলো কিন্তু সংগ্রহ করো। নোট পড়েও কিন্তু 100% কমন পাওয়া যায়। তো চলো আমরা শুরু করি। একের প্রশ্ন, পৃথিবীর অনসুর অবস্থানের দিনটি হলো। তো এটার উত্তর আশা করি তোমরা প্রত্যেকেই ঠিক করেছো। এটা হচ্ছে অপশান এ হবে, 3রা জানুয়ারি। আমাদের 2 নম্বরের প্রশ্ন হচ্ছে, দেখো পৃথিবীর অক্ষরেখাগুলি পরস্পর। তো এখানে হচ্ছে আমাদের অপশান বি এর অ্যান্সারটি হবে সমান্তরাল। ঠিক আছে, অপশান বি হচ্ছে আমাদের সমান্তরাল। 3 নম্বর প্রশ্ন, যে যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ পরিমাপ করা হয় সেটা হচ্ছে আমাদের অপশান এ হবে অ্যানিমোমিটার। চলো আমাদের 4 নম্বরের প্রশ্ন দেখে নাও। বদ্বীপ গঠিত হয়, বদ্বীপ গঠিত হয় এর মধ্যে উত্তর হচ্ছে আমাদের অপশানটি নদীর সঞ্চয় কার্যের দ্বারা। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে 5 নম্বরের প্রশ্ন দেখে নাও। গঙ্গা নদীর উৎস হলো, উত্তর হচ্ছে আমাদের অপশান ই, অর্থাৎ গঙ্গোত্রী হিমবাহ। ৬ নম্বরের প্রশ্ন, ভারতের প্রবেশদ্বার বলা হয়, উত্তর হচ্ছে আমাদের অপশান ডি, ডি হচ্ছে মুম্বাই। মুম্বাই হচ্ছে আমাদের ভারতের প্রবেশদ্বার। ৭ নম্বর দেখো, পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গটি হলো। তো এখানে হচ্ছে আমাদের অপশান এ মাউন্ট এভারেস্ট। আচ্ছা 8 নম্বরের প্রশ্ন দেখে নাও, জীবাশ্ম দেখা যায়, অপশান সি হচ্ছে পাললিক শিলায়। আচ্ছা আমাদের 9 নম্বরের প্রশ্ন দেখে নাও কি বলেছে, রাসায়নিক আবহবিকারের প্রাধান্য দেখা যায়, উত্তর হচ্ছে অপশান এ নিরক্ষীয় অঞ্চলে, অপশান এ। 10 দেখো, বিয়োজকের একটি উদাহরণ হলো, অপশান এ হচ্ছে ব্যাকটেরিয়া। নেক্সট প্রশ্ন দেখো, আমাদের 11 নম্বরের প্রশ্ন বলছে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। এটা তোমরা আশা করি প্রত্যেকেই ঠিক করেছ, উত্তর হচ্ছে অপশান সি সান্দাকফু। চলো আমাদের নেক্সট প্রশ্নটা একবার দেখে নাও, কি বলা হচ্ছে যে পামির গ্রন্থি অবস্থিত। এখানে অনেকগুলো মহাদেশ হচ্ছে আমাদের, উত্তর হচ্ছে অপশান ডি, এশিয়া মহাদেশে কিন্তু পামির গ্রন্থি অবস্থিত। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম পাট কল স্থাপিত হয়, উত্তর হচ্ছে অপশান এ হবে রিস রায়। নেক্সট প্রশ্ন দেখো, ঝুড়ি ভর্তি ডিম কথাটি ব্যবহার করা হয়, তো এটার উত্তর কিন্তু হচ্ছে আমাদের অপশান সি ড্রাম লিনের ক্ষেত্রে হয়ে গেল। আচ্ছা আমরা বিভাগ খ দেখে নেবো, এগুলো আমি মুখে মুখে বলে দিচ্ছি, দেখে নাও শুদ্ধ অশুদ্ধ বলেছে। তো দেখো 2.1.1, পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতো, তো এটা হচ্ছে আমাদের একদম সত্য, আমি ট্রু দিতে পারি। ঠিক আছে, 2 নম্বর দেখো, বাংলাদেশের রাজধানী হলো দিল্লি, তোমরা জানো এটা ফলস, কারণ বাংলাদেশের রাজধানী হচ্ছে আমাদের ঢাকা। 3 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে সাধারণত গ্রীষ্ম ঋতুতে আশ্বিনের ঝড় পরিলক্ষিত হয়, এটিও কিন্তু ফলস হবে, কারণ এটা ছিল যথাসম্ভব শরতে হবে। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন, সূর্যের নিকটতম গ্রহ হলো পৃথিবী, এটা কিন্তু ফলস, কারণ হচ্ছে বুধ হচ্ছে সূর্যের নিকটতম গ্রহ। আচ্ছা চলো নেক্সট প্রশ্ন দেখে নাও, 5টা গ্রানাইট একটি পাতালিক শিলা, এটি কিন্তু ট্রু। 6 নম্বর প্রশ্ন, কৃষ্ণ মৃত্তিকা পাট চাষের পক্ষে উপযুক্ত, এটি কিন্তু ফলস। 7 নম্বর দেখো, 2টি নদীর মধ্যবর্তী স্থানকে দোয়াব বলে, এটি একদম ট্রু। 2.2 চলে আসো, শূন্যস্থান পূরণ মুখে বলে দিচ্ছি আমি। দেখো 1 নম্বরের প্রশ্ন বলা হয়েছে, দ্বারকেশ্বর ও শিলাই নদীর মিলিত প্রবাহ ড্যাশ নামে পরিচিত, লিখবে রূপ নারায়ণ নামে পরিচিত। কি বললাম, রূপ নারায়ণ কিন্তু। হ্যাঁ আচ্ছা, 2-এরটা হচ্ছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে K2, ফের বলছি ভারতের সর্বোচ্চ শৃঙ্গ K2। 3 নম্বরের প্রশ্ন, মহানগরের ন্যূনতম জনসংখ্যা হলো, উত্তরলিপে 10 লক্ষের বেশি। 4 নম্বর, সমুদ্র বায়ু একটি ড্যাশ বায়ুর উদাহরণ, উত্তরলিপে সাময়িক বায়ুর উদাহরণ। 5, মরা জোয়ার দেখা যায় যখন চাঁদ ও সূর্য পরস্পর
পৃথিবীর সঙ্গে সমকোণে অবস্থান করে। কি বললাম? পৃথিবীর সঙ্গে সমকোণে অবস্থান করে। ৬ নম্বরের প্রশ্ন, পৃথিবীর প্রকৃত আকৃতি, পৃথিবীর প্রকৃত আকৃতি হচ্ছে পৃথিবীরই মতো। ৭, ভূপৃষ্ঠের নিকটবর্তী বায়ুমণ্ডলীয় স্তরটি হলো, উত্তর লিখবে ট্রোপোস্ফিয়ার। ২.৩ চলে আসো। এক একটা বলছে আন্তর্জাতিক তারিখ রেখা কোন দ্রাঘিমা রেখা বরাবর বিস্তৃত, উত্তর লিখবে ১৮০ ডিগ্রি দ্রাঘিমা। ২, বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস কি, উত্তর হচ্ছে সূর্য। ৩, ভারতের একটি পশ্চিম বাহিনী নদীর নাম লেখো, উত্তর লিখবে নর্মদা আর তাপ্তি। দুটো বললাম কিন্তু নর্মদা তাপ্তি দুটোই হবে। ৪ নম্বর আছে ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে স্থাপিত, উত্তর ১৯৫৩ সালের ২২শে ডিসেম্বর। আচ্ছা, ২.৩.৫ প্রশ্ন বলা হচ্ছে, দেখো এশিয়ার শীতলতম স্থানটির নাম কি, উত্তর দেখো ভর খায় নস্ক বানটা বলে দিলাম। ২.৩.৬ উত্তরটা কেউ জেনে থাকলে কমেন্ট করে জানাও। ৭, অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, উত্তর লিখবে গোরগাবুরু। আচ্ছা, ৪ নম্বর প্রশ্ন দেখো ইনিসি নদীর প্রধান উপনদীর নাম কি, উত্তর লিখবে তুনগুস্কা। তৈহস্যু দন্তের ন গয়হস্যু দন্ত ছয় ক্ষয় আকার। বাম দিক ডান দিকটা বলে দিয়ে আমি, দেখো ওজন গ্যাসের প্রাধান্য এটা হচ্ছে অপশান ৩ লিখবে, ৩৫ থেকে ৫০ কিলোমিটার মধ্যে থাকে। ২ নম্বর প্রশ্ন দেখো বিমান পথ, এটা তৈরি হচ্ছে আমাদের বেঙ্গালুরুতে হয়, ৪ নম্বর অপশান। আচ্ছা, ৩ এটা দেখো আহমেদাবাদ, একের হবে এটা কার্পাস বয়ন শিল্প এবং কোচিন হচ্ছে কেরালা, হয়ে গেল। আচ্ছা, এবার দেখো নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এগুলো তোমার ৩.১ প্রশ্ন দেখো, ৬ মাসের ব্যবধানে কেন মকরক্রান্তি বা কর্কট সংক্রান্তি, এটা আমাদের নোটে ছিল না। ২ নম্বর প্রশ্ন দেখো প্রমাণ সময় কাকে বলে, যারা আমাদের নোট নিয়েছিল তোমরা অবশ্যই পেয়েছো প্রশ্নের উত্তরটি। ধারণ অববাহিকা কাকে বলে, এটি আমাদের নোটে ছিল না। হিমযুগ কি, এটি আমাদের নোটে ছিল না। ৩ নম্বর প্রশ্ন, খনিজ তেলের উপজাত দ্রব্যগুলি কী কী, আমাদের নোটে এটা কমন পেয়েছো। আচ্ছা, নেক্সট প্রশ্ন অথবা দেখো কী ধরনের জলবায়ু পাট চাষের অনুকূল, এটা তো অবশ্যই নোটের মধ্যে ছিল। পাট চাষের যারা তোমরা কীভাবে হয় তার এটা তোমরা পড়েই গেছো। ৩.৪, জৈব অববাহিকার কী, এই প্রশ্নটি আমাদের নোটে ছিল না। নেক্সট প্রশ্ন, গৌড় কী, অবশ্যই নেটে ছিল, নোটে ছিল। ৩.৫, রেনগজ কী, নোটের মধ্যে ছিল। ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে, নোটের মধ্যে ছিল। এশিয়ার দুটি পর্বত বেষ্টিত মালভূমির নাম লেখো, এটাও কিন্তু নোটের মধ্যে আমাদের ছিল। ভুটানের দুটি নদীর নাম লেখো, অবশ্যই নোটের মধ্যে ছিল। আচ্ছা, হয়ে গেল। এবার চলে আসো আমাদের সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর। ভারত মহাসাগরের দুটি উষ্ণ স্রোত এবং দুটি শীতল স্রোতের নাম লেখো, নোটের মধ্যে তোমরা পেয়েছ। গ্রাব রেখা কাকে বলে, এ শ্রেণীবিভাগ করো, এই উত্তরটি আমাদের নোটে ছিল না। ২ নম্বর প্রশ্ন, ৪.২ দেখো ভারতের ৩টি কার্পাস উৎপাদক রাজ্যের নাম লেখো, এটাও ছিল না আমাদের নোটের মধ্যে। নেক্সট, ভারতের ভূমিক্ষয় রোধে গৃহীত পদক্ষেপগুলি কী কী, অবশ্যই নোটের মধ্যে ছিল এটা আমাদের। বক্সাইট কী কাজে ব্যবহার করা হয়, নোটের মধ্যে ছিল না। নেক্সট দেখো ভারতের কৃষিকাজের বৈশিষ্ট্যগুলো কী কী, নোটে পেয়েছ। ৪.৪, পশ্চিমবঙ্গে শীত ঋতুর বৈশিষ্ট্য কী কী, নোটের মধ্যে ছিল। আর ভারতের কোন কোন পদ্ধতিতে জলসেচ করা, এটা এবার দেখে নাও। তোমাদের বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ৩টি ভূমিরোধ, দেখো বড় প্রশ্নের মধ্যে প্রাকৃতিক ভূগোল থেকে কিন্তু ১০, দুটো প্রশ্ন লিখতে হবে এবং আঞ্চলিক ভূগোল থেকে দুটো, টোটাল ২০। তোমরা দেখে নাও ভূগোলের প্রত্যেকটা প্রশ্ন আমাদের নোট থেকে কিন্তু হুবাহুব কমন এসছে। তোমরা বুঝতে পারছো টোটাল কিন্তু ২৯টা অধ্যায়, সেখান থেকে আমাদের সাজেশান এবং নোট যে প্রস্তুত করেছি একদম ১০০% কিন্তু নোট পড়েও পাওয়া যায়। দেখো একের প্রশ্ন বলছে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ৩টি প্রধান ভূমিরূপের চিত্র সহ বর্ণনা করো। আমি ইউটিউবে যে সাজেশান দিয়েছি এবং আমাদের নোট একদম সম্পূর্ণ কিন্তু মিলে গেছে। তো এই উত্তরটি কথা হবে আমাদের নোটের পেজ ১১৪ কোশ্চেন নাম্বার ৩। আবার বলছি আমাদের নোটের পেজ ১১৪ কোশ্চেন নাম্বার ৩ এই প্রশ্নটি হুবাহু রয়েছে, কোনো ঘুরি নেই। ২ নম্বরের প্রশ্ন একটি অঙ্ক দিয়েছে, আমাদের নোটে কোনো অঙ্ক ছিল না। ৩ নম্বর প্রশ্ন, পৃথিবীর আবর্তন গতির ফলাফলগুলি ব্যাখ্যা করো, এই প্রশ্নটি দেখো আমাদের নোটের পেজ নাম্বার ৯৫ কোশ্চেন নাম্বার ২। আবার বলছি পেজ নাম্বার ৯৫ কোশ্চেন নাম্বার ২ তোমরা মিলে নেবে। তো এখান থেকে দুটি প্রশ্ন করতে বলেছিলে, বলেছিল তোমার দুটো প্রশ্ন কিন্তু পেয়ে গেলে। ৪ নম্বরের প্রশ্ন, উদাহরণ সহ বায়ুপ্রবাহের শ্রেণীবিভাগ করো, একদম আমাদের নোটে এই প্রশ্নটি ছিল না, ঠিক আছে। আচ্ছা, ৫.২ দেখো ৪টি দিয়েছে, দুটি করতে হবে। দেখো একদম হুবহু ৪টে প্রশ্নই কিন্তু কমন এসেছে এখানে, যে কোনো দুটো কথা। ১ নম্বর দেখো ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য লেখো, আমাদের নোটের পেজ ১৬ কোশ্চেন নাম্বার ১৩। আবার বলছি আমাদের নোটের পেজ ১৬ কোশ্চেন নাম্বার ১৩। ২ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও, পেজ ১০ কোশ্চেন নাম্বার ৭। আবার বলছি পেজ ১০ কোশ্চেন নাম্বার ৭।
আচ্ছা, 3 নম্বর প্রশ্ন বলছে, ধান চাষের উপযোগী জলবায়ু, ভূপ্রকৃতি ও মৃত্তিকা সম্বন্ধে আলোচনা করো, পেজ 43, কোশ্চেন নাম্বার 1। আবার বলছি, পেজ 43, কোশ্চেন নাম্বার 1। নেক্সট প্রশ্ন, এশিয়া মহাদেশকে বিভিন্ন ভূপ্রকৃতি বিভাগে বিভক্ত করে যেকোনো একটি বিভাগের ভূপ্রকৃতির বিবরণ দাও, পেজ 177, কোশ্চেন নাম্বার 3। তোমরা বুঝতে পারছো তো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন এসেছে, এবং তোমরা যারা ডিসেম্বর বা 2024 জুনে এক্সাম দিতে চলেছো, তোমরা যারা এই ভিডিও দেখছো, অবশ্যই তোমরা সোমনাথ একাডেমি থেকে নোটগুলো সংগ্রহ করো। আশা করি 100% এখান থেকে প্রত্যেক বছর তোমরা কমন পেয়ে যাবে। আচ্ছা, ম্যাপের দেখো প্রশ্নগুলো আমার কাছে আসেনি, কিন্তু আশা করা যায় গতকাল রাতের বেলা আমি যে ম্যাপ পয়েন্টিং এর একটা ভিডিও দিয়েছিলাম, প্রত্যেকটা ম্যাপ পয়েন্টিং আমার ওখান থেকে কিন্তু তোমরা কমন পাবেই পাবে। ক্লিয়ার হয়েছে? তো দেখো, এই ছিল আজকের ভিডিও। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা যারা এই ভিডিও দেখছো, প্রশ্ন উত্তর মেলাচ্ছ, আমাদের নোট নিয়েছো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের নোটগুলো কেমন লাগছে। ঠিক আছে, তোমরা শো দেখো, লাইক কমেন্ট কিছুই করো না। ঠিক আজকের ভিডিও এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো। 6 নম্বরে ম্যাপ পয়েন্টিং দিয়েছে আমাকে, কিন্তু এই ভিডিও আপলোড করার আগে কিন্তু একজন বলেছিল যে তোমাদের ম্যাপ পয়েন্টিং আসেনি। তো দেখো, তোমাদের আমি বলে রাখি, প্রথমে দেখো 6.1 কী আছে, দেখো পাহাড় এবং পর্বত। তোমরা যদি ম্যাপ পয়েন্টিংটি আমরা দেখে রাখো, একদম প্রথমেই তোমরা কিন্তু দেখো এই যে পূর্বঘাট যে পর্বতমালা, পূর্বঘাট যে পর্বতমালা, এটা কিন্তু আমাদের নোটের আগের দিনে যে সাজেশান দিয়েছি, তা ওই সাজেশানের মধ্যে পূর্বঘাট পর্বতমালা কিন্তু আমরা দেখাইনি। ঠিক আছে, আচ্ছা 2 নম্বর, নর্মদা নদী অবশ্যই দেখিয়েছি, থর মরুভূমি দেখিয়েছি, চিরকা উপহার দেখিয়েছি, ম্যানগ্রোভ অরণ্যের অঞ্চল দেখিয়েছি, ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল দেখিয়েছি, চা উৎপাদক অঞ্চল দেখিয়েছি, আচ্ছা কয়লা উৎপাদক অঞ্চল দেখায়নি, আর স্বাভাবিক বন্দর দেখায়নি, কলকাতা দেখায়নি। দেখো দেখো, প্রায় 6 থেকে 7টা কিন্তু আগের দিনে রাতেরবেলা যে ভিডিও দিয়েছে সেখানে কিন্তু কমন এসেছে। একজন আমাকে কমেন্ট করেছে যে একটাও কমন আসেনি স্যার ম্যাপ পয়েন্টিং থেকে, তা তুমি অবশ্যই আর একবার দেখে নাও। তো দেখো, এই ছিল আজকের ভিডিও।